মোস্তাফিজকে দলে না পেয়ে অদ্ভুত রকমের বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স এমনটাই দাবি ভারতীয় মিডিয়ার উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দু বিশ আইপিএল কোভিডের জন্য পিছিয়ে পড়া এই আইপিএলে খেলছেন না অনেক মহা তারকা। যার কারণে বিভিন্ন দল তারকা খেলোয়াড়দের ভেরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কলকাতা নাইট রাইডার্স চেয়েছিল তাদের দলে যেন মোস্তাফিজুর রহমান খেলেন নিজের প্রথম মৌসুম থেকেই জাত চিনিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান একাই সানরাইজার্স হায়দরাবাদকে জিতিয়েছিলেন শিরোপা মুম্বাই ইন্ডিয়ান্সে এসেও খেলেছিলেন দুর্দান্তভাবে কিন্তু এবারের নিলামে তাকে প্রাথমিকভাবে অবজ্ঞা করা হয়েছিল যার জবাবটা হয়তো মোস্তাফিজ এই সময়ে এসেই দিতে পারলেন অক্টোবর নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকায় আইপিএলের জন্য তাকে ছাড়েনি বিসিবি আর এটাকেই ভারতীয় মিডিয়া বলছে কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধরনের বিপদ কলকাতার কাছে সুযোগ এসেছিল বিশ্বের অন্যতম সেরা বা হাতি ফাস্ট বলারকে দলে ভেরানোর এই কলকাতায় নিলামের সময় মুস্তাফিজুর রহমানের মূল্যায়ন করতে পারেনি ভারতীয় মিডিয়া ইন্ডিয়া ডট কম বলে হ্যারি গার্নরির রিপ্লেসমেন্ট খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠা কলকাতা নাইট রাইডার্সকে বড় ধরনের বিপাকে ফেলেছে বিসিবি বিশ্বের অন্যতম সেরা বলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভেরাতে যেও দলে ভেরাতে পারল না কলকাতা ইন্ডিয়া ডট কম আরও বলে মোস্তাফিজ এর পেস বোলিং অ্যাটাকে অন্যরকম একটি মাত্রা আনতে পারত তাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করতে পারত নিঃসন্দেহে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিলামে অবজ্ঞা করে এখন নিজেরাই আত্মদ্বন্দ্বে ভুগছে কলকাতা